আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে এসটিভির বিশেষ আয়োজন ভোটের হাওয়া নিয়ে ফের হাজির হলাম আপনাদের সামনে। দর্শক, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি সবসময় যে সুখের তা কিন্তু নয়, অথচ গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থায় অবাধ সুষ্ঠু নির্বাচনে কোনো বিকল্প নেই। সে কারণে নির্বাচনী সংস্কৃতি ও গণতন্ত্র নিয়ে কথা বলতে আজ আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি জানেন যে এই যে পৌরসভা নির্বাচনটি হতে যাচ্ছে, এটা আসলে সময়ের মধ্যেই হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে, এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাতেই হয়। আরেকটি বড় বিষয় যেটা, সেটি হচ্ছে যে দীর্ঘদিন পরে কিন্তু বিএনপি ভোটের মাঠে ফিরে এসেছে, তো সেক্ষেত্রে এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি, যেহেতু দলীয়ভাবে প্রথম নির্বাচন হতে যাচ্ছে স্থানীয় সরকার পর্যায়ে। তো এই নির্বাচন আগ্রহ যেমন বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, তেমন একটি শঙ্কাও কিন্তু কাজ করছে, কোথায় যেন একটা টেনশন তৈরি হচ্ছে, যে বিগত উপজেলা নির্বাচনের কথা যদি আমরা ধরি, যে এটা আসলে কেন হচ্ছে, এইটা কি নির্বাচনী সংস্কৃতি হতে পারে, যে ভোট আসলেই শঙ্কা চলে আসবে, ভোট আসলে টেনশন তৈরি হবে? দেখুন, আমাদের নির্বাচনী যে সংস্কৃতি দীর্ঘদিনের, সেখানে সহিংসতার একটা উপাদান বরাবরই কিন্তু বিদ্যমান ছিল, এবং একটা চাপা উত্তেজনা, শঙ্কা, সেই সঙ্গে আপনার একেবারে একাগ্র চিত্তে সবার নজর কাড়া, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। এবং এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর যখন থাকে নির্বাচন, তখন এটা অনেক বেশি উদ্দীপনা যোগায় ভোটারদের মনে, আর সেই সঙ্গে আপনাদের তাদের স্টেকও কিন্তু অনেক হাই হয়ে যায়। সেই বিষয়টাও আমাদের ভুলে গেলে চলবে না। নগদ নারায়ণের একটা ব্যাপার আছে, সেই সঙ্গে হুমকি ধামকি চাপা এবং প্রকাশ্য আপনার যেই ধমক ধমক দেওয়ার যে সংস্কৃতি, সেটাও কিন্তু বরাবর অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড ইজ দেয়ার। এবং যখন এটা স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হয়, তখন এর স্থানীয়তার মাত্রা আবার যোগ হয়, আঞ্চলিকতা বোধ, আত্মীয়তার বন্ধন, তারপর সেই সঙ্গে সহ সতীর্থতা ইত্যাদি, এই বিষয়গুলো অনেক সময় মুখ্য ভূমিকা পালন করে। তার সঙ্গে এবার নতুন যে বিষয়টি যুক্ত হয়েছে প্রথমবারের মতো, সেটি হচ্ছে দলীয় পরিচয় এবং মার্কা ভিত্তিতে শুধুমাত্র এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে। মাঠের বিরোধী দলের যে প্রতীক আপনার ধানের শীষ আর শাসক দলের নৌকা, এই দুই মার্কার লড়াই এখন এখানে তনু বপুর বিবেচনায়। আপনার ধানের শীষ প্রতীকের যে দলটি, সেটি ক্রমে কিন্তু একটা কোণঠাসা অবস্থায় গিয়ে পড়েছে, একটা আত্মহননের পথ বেছে নেয়, উইথ ডিউ রেসপেক্ট তারা এই অবস্থাটায় নিজেদের ফেলেছেন। আপনার গান্ধীবাদী একটা অবস্থান থেকে তারা যদি শুধুমাত্র নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে ক্ষান্ত থাকতেন, তাহলে একরকমের ছিল ব্যাপারটা, কিন্তু সেটা না করে তারা শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ থাকেননি, সর্বাত্মক প্রতিরোধ প্রতিহত করবার একটা ঘোষণা দিয়ে মাঠে নেমেছে, কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে সেটা আমরা কিন্তু দেখেছি। এবং ক্রমে একটা মানে ছিলাম বাঘ হলাম বেড়াল, এরকম একটা অবস্থায় নিজেদের পৌঁছে দিয়েছে। স্যার, আমরা আরও কথা বলবো এই বিষয়টি নিয়ে, তার আগে আমরা কিছু তথ্যপত্র দেখে নিতে চাচ্ছি। আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক প্লাবন রহমান আছে। প্লাবন, বিগত কয়েকটি নির্বাচনের কিছু তথ্য উপাত্ত নিশ্চয়ই আপনার কাছে আছে, সেগুলো আমাদেরকে একটু জানাবেন। স্যারের আপনাকে ধন্যবাদ। আমি 2013 সাল থেকে এখন পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, বড় বড় নির্বাচন, সেই নির্বাচনের তথ্যপত্র নিয়ে হাজির হয়েছি। আমার কাছে পাঁচ যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2013 সালে, সেই থেকে শুরু করে এই দুই বছরে যে বড় বড় নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর তথ্যপত্র একটু জানানোর চেষ্টা করি। 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন, সে কারণেই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে বের হওয়ার একটু উপায় বলছেন। দেখতে পাচ্ছেন যে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় 2013 সালে, 15 জুন অনুষ্ঠিত হয় একযোগে, একই দিনে 4 সিটি কর্পোরেশন নির্বাচন, খুলনা, বরিশাল, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় 2013 সালের 15 জুন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় 6 জুলাই পরের মাসেই। এই 5 সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই নির্বাচন নিয়ে খুব বেশি প্রশ্ন কিন্তু ওঠেনি। মোট ভোটার ছিল এই 5 সিটি কর্পোরেশনে 22,57,848 জন, যার মধ্যে ভোট দিয়েছিলেন 15,18,682 জন। আমরা হিসাব করে দেখেছি ভোট গ্রহণের হার এই 5 সিটি কর্পোরেশনে 69.18%, যেটি কিন্তু বেশ সন্তোষজনক, যার কারণে এই ভোট সবার মধ্যেই কিন্তু সন্তুষ্টি
দিয়েছিল, কোনো রাজনৈতিক দলের নির্বাচন নিয়ে অন্তত প্রশ্ন তোলেনি। দেখতে পাচ্ছেন দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় পরের বছর 5ই জানুয়ারি, যে ভোট গ্রহণ নিয়ে এখনও কিন্তু আলোচনা সমালোচনা চলছে রাজনীতির মাঠে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই নির্বাচনে জয়ী হয়ে যায় 153 জন সাংসদ। একক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয় 147 আসনে। এই 147 আসনে মোট ভোটার ছিল 4,39,38,754 জন, যেখানে ভোট দিয়েছিলেন ওই 5ই জানুয়ারি নির্বাচনে 1,70,28,000 ভোটার। ভোট গ্রহণের হার নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে 40.25%। তারপরে বড় নির্বাচন বলতে আমরা একটু নির্বাচন অনিয়ম এর সংস্কৃতির কথা বলতে হয়, কারণ 5ই জানুয়ারি নির্বাচনে বেশ অনিয়ম সহিংসতা হয়, তার তথ্যপাত্র তুলে ধরার চেষ্টা করেছি। তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্তই নির্বাচনের আগের যে সহিংসতা, সেখানে সারা দেশে নিহত হন 123 জন, আর ভোটের দিন বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয় সেখানে 19 জন প্রাণ হারান, এর মধ্যে পুলিশের গুলিতেই মারা যান 15 জন। আর বিভিন্ন জায়গায় যে অনিয়ম সহিংসতা হয়েছে সেখানে বিভিন্ন কারণে 36 আসনে স্থগিত করা হয় 539 কেন্দ্রের ভোট। দর্শক, 5 ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনের পরপর। আপনারা দেখতে পাচ্ছেন মোট উপজেলা বাংলাদেশে 487টি, নির্বাচন হয়েছিল 5 ধাপে 459 উপজেলায়, যেখানে মোট ভোটার ছিলেন 7,65,26,105 জন। ভোট দেন 5 দফায়, বিভিন্ন জায়গায় ভোটাররা ভোট দিয়েছেন, আমরা হিসাব করে দেখেছি 5 দফায় ভোট দিয়েছেন 4,67,88,753 জন। এবং এই 5 ধাপের উপজেলা নির্বাচনে অনিয়ম সংস্কৃতি থাকলেও ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ সন্তোষজনক ছিল। আমরা হিসাব করে দেখেছি এই 5 ধাপে ভোট গ্রহণের হার ছিল 61.24%, যাও যেটিও কিন্তু বেশ সন্তোষজনক স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণের হারের তুলনায়। 5 দফায় উপজেলা নির্বাচনে অনিয়ম সংস্কৃতির কথা বলছিলাম, নির্বাচন হয়েছিল 459 উপজেলায়, যেখানে গণমাধ্যমের পর্যবেক্ষণ আমরা দেখেছি 5 দফায় অনিয়ম হয়েছে প্রায় 350টি কেন্দ্রে। কেন্দ্র স্থগিত করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে 122টি। সহিংসতায় সারা দেশে বিভিন্ন জায়গায় মারা যান 8 জন। আর সবশেষ যে 2015 সালে নির্বাচন হয়, যেটি আপনারা সবাই জানেন, ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সঙ্গে নির্বাচন একই দিন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তফসিল ঘোষণা করা হয় 18 মার্চ 2015 সালে, এবছরই ভোট গ্রহণ করা হয় 28 এপ্রিল। মোট ভোটার এই 3 সিটি কর্পোরেশনে 60,29,576 জন, ভোট দিয়েছিলেন 26,48,205 জন। ভোট গ্রহণের হার আমরা হিসাব করে দেখেছি 43.9% ভোটার এই 3 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছিলেন। এবং জানিয়ে রাখি যে এই 3 সিটি নির্বাচনেও কিন্তু অনিয়ম সংস্কৃতি থেকে খুব একটা বের হওয়া যায়নি, যার কারণে এই 3 সিটি নির্বাচন নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা ছিল। এবং নির্বাচনের দিন দুপুরে প্রধান বিরোধী দল বিএনপি বাংলাদেশের, যেটি বলা হয় রাজনীতির মাঠে, তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তো এই ছিল নির্বাচনী সংস্কৃতি বিগত 2 বছরের তথ্যপাত্র আমার কাছে। প্লাবন, আপনার কাছে আমি ছোট একটি তথ্য জানতে চাবো, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি এবং এবারের পৌর ভোটে কতটি দল অংশ নিচ্ছে? এখন পর্যন্ত 40টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে, এবং আমরা যে আনুষ্ঠানিকভাবে এবার যে দলীয় নির্বাচন হচ্ছে সেখানে 20টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে অংশ নিয়েছে। প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আলোচনায় ফিরছি। স্যার, প্লাবন যে তথ্যপত্রগুলো আমাদের দিয়েছে, তার নির্বাচনী অনিয়মের তথ্য যেমন আছে, সহিংসতার তথ্য আছে, সেইটাতে আমি একটু পরে যেতে চাই। তার আগে আপনাকে আমি একটু বলতে চাই যে 40টি নিবন্ধিত দলের মধ্যে 20টি রাজনৈতিক দল এবারে পৌর ভোটে অংশ নিচ্ছে। এদের মধ্যে যদি আমরা মোটা দাগে ধরি যে দুটোই রাজনৈতিক দল যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের শাসন করেছে বাংলাদেশকে, তো এই দুটি রাজনৈতিক দলের কিন্তু তাদের দলীয় যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু আমরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তাদের নিজস্ব কোনো নীতিমালা আমরা দেখি না, যে একটা স্থানীয় সরকার ব্যবস্থা কীভাবে চলবে, এটার আকার কতটুকুন হবে, কেন্দ্র তাকে কী পরিমাণ বাজেট দিবে, এর কিছু কিন্তু কোনো দলের মধ্যে নাই। এরকম একটি পরিস্থিতিতে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? দেখুন, আপনি যে বক্তব্যটি হাজির করলেন তা আমাকে অবাক করেনি, এই কারণে যে সঙ্গত কারণেই এই 2 প্রধান দলের যে কাগজপত্র আছে, ইশতেহার কিংবা আপনার গঠনতন্ত্র, সেখানে এই স্থানীয় সরকার বিষয়টি প্রযুক্ত নেই। এই কারণে
যে আপনার আমাদের যে মহান সংবিধান সেখানে একটি জায়গাও দেখাতে পারবেন না যেখানে স্থানীয় সরকারের কথা বলা আছে। একেবারে এ টু জেড সর্বত্রই বলা আছে স্থানীয় শাসনের কথা, আর স্থানীয় শাসন কেন্দ্রীয় শাসনেরই এক্সটেনশন। তো ফলে এককেন্দ্রিক এই রাষ্ট্রে, যে রাষ্ট্রের চারিত্র এককেন্দ্রিক, সেখানটায় আপনার এ বিষয়টা নিয়ে স্পেস বরাদ্দ না রাখলেও চলে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে কেন্দ্র থেকে বরাদ্দের যে ব্যাপারটা সেটি, এবং সেই সঙ্গে এর মাধ্যমে আপনার যে অদৃশ্য সুতোর যে টানটা সেটা অব্যাহত রাখা, এটি সরকার নির্বিশেষে আমরা দেখেছি। সেই জন্যই এই সাম্প্রতিককাল বাদে সবসময় শাসক দলের মহাসচিবগণই কিন্তু এই মন্ত্রণালয়ের পৌরোহিত্য করেছেন। জি, ফিরছি আমরা নির্বাচনী সংস্কৃতিতে। আপনি জানেন যে 2014 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বেশ কিছু সহিংসতা হয়েছে, বেশ কিছু না ব্যাপক সহিংসতা হয়েছে, যদিও সেটার প্রেক্ষাপট ছিল ভিন্ন। একটি রাজনৈতিক জোট তারা এই নির্বাচন হতেই দিতে চায়নি, এ কারণে সেখানে সহিংসতার মাত্রা ছিল অনেক বেশি। কিন্তু এর পরেরগুলো যদি আমরা লক্ষ্য করি, যে আপনার উপজেলা নির্বাচন যখন হয়েছে সেখানে আপনার প্রায় 350 কেন্দ্রে কিন্তু ভোট স্থগিত করতে হয়েছিল এবং বিভিন্ন সহিংসতায় সেখানে মারা গিয়েছিল 8 জন। এরপরে চলতি বছর আপনার 3টি সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছে, চট্টগ্রাম এবং ঢাকার 2টি সিটি কর্পোরেশনে, সেখানেও কিন্তু সহিংসতার মাত্রা একেবারে যে ছিল না তা কিন্তু না। কিন্তু এই কথাটি আপনি শুরুতে বলছিলেন যে এটা আসলে একটি অংশ হয়ে গেছে আমাদের নির্বাচনী সংস্কৃতির, এটা কেন, এখান থেকে বেরিয়ে কি আসতে পারি না আমরা? তা যদি না হয় তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কেন বলছি আমরা? দেখুন, আপনার মানে কাগজে পত্রে যে এমনটি থাকার কথা তার বদলে বাস্তবে কিন্তু অবস্থাটি ভিন্ন রকমের। একেবারে গোড়ার ইতিহাসের দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে 47-এর দেশভাগের আখ্যানে যে গণভোট হয়েছিল সিলেট অন্তর্ভুক্তি নিয়ে, সেখানে ব্যাপক পরিমাণে আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার লোকজন গিয়ে যা করবার নয় তাই করেছিলেন, প্রচুর জাল ভোট দিয়েছিলেন, এবং সেই কারণেই মূলত কিন্তু সিলেটের অন্তর্ভুক্তিটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে। এই এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রয়ে গেছে, ইতিহাসের অংশে পরিণত হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট, যে যাই ভাবুন বা বলুন না কেন। তো এই যে প্রবণতাটা, এটা কিন্তু আমাদের মেইন স্ট্রিমের মধ্যে রয়ে গেছে, আছে, সঙ্গে যুক্ত হয়েছে এই উৎসাহের প্রাবল্যের সঙ্গে কোয়ার্শন বা আপনার জোর জবরদস্তির যে সংস্কৃতি সেটি, এবং নগদ নারায়ণের ব্যবহার। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে গত যে আপনারা উপাত্ত হাজির করলেন, দশম সংসদ নির্বাচনের আগে সর্বশেষ বড় যে নির্বাচনটি রাজধানী শহরের সন্নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা খোঁজখবর নিয়ে তখন দেখেছি যে কাউন্সিলর লেভেলে একটি ভোটের দাম উঠেছে 5,000 টাকা, এবং তা আবার ফ্ল্যাক্সি লোড করে আপনার মেটানো হয়েছে। তো এই যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আপনার দরদাম ওঠা একটি ভোটের, এটি রিমার্কেবল একটা জায়গা, এবং এটাতে কারো কোনো বিকার ঘটেছে বলে আমাদের মনে হয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে, 2-3 প্রার্থীর কাছ থেকে এভাবে অর্থ সংগ্রহ করে কোনো কোনো ভোটার, যেহেতু সরকারি ছুটির দিন সেই কারণে পিকনিক করতে অন্য এলাকায় চলে গেছেন ভোট না দিয়ে, এমনটিও আমরা খবর পেয়েছি। তো ফলে আপনার এই যে অবস্থাটি, এটা এক ধরনের মানে এমন পরিস্থিতির চিত্র তুলে ধরছে যেটার সঙ্গে আমাদের যে প্রেমিসগুলো আছে, যে বদ্ধমূল ধারণাগুলো আছে তার সঙ্গে কিন্তু যায় না। আমরা এই যে আপনি ভোট কেনাবেচার কথা বলছিলেন, এই আলোচনাটি নিয়ে আমরা ফিরব, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন ভোটের হাওয়া, আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসি। দেখছেন এসএটিভি, দেখছেন ভোটের হাওয়া, সঙ্গে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেন। এছাড়া খুলনা নিউজ পয়েন্ট থেকে আমাদের সঙ্গে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারুল কাদির। আমরা শুরুতেই অধ্যাপক আনোয়ারের কাছে যেতে চাই।
অধ্যাপক আনোয়ার, আপনি নিশ্চয়ই ডক্টর সাদত হুসাইনের কথা শুনছিলেন এবং আপনি নিজে মাঠ পর্যায়ে কাজ করেন, মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে আপনি জড়িত আছেন, আপনি সুজনের সঙ্গেও জড়িত ছিলেন। আপনি আমাদেরকে একটু বলুন যে আপনি নিশ্চয়ই জানেন যে এবার যে 233টি পৌরসভায় নির্বাচন হবে, এর মধ্যে 175টি পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন থেকে। অর্থাৎ জনপ্রশাসন থেকে নির্বাচন পরিচালনার জন্য যদি লোক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, আপনি যেহেতু স্থানীয় পর্যায়ে কাজ করেন? হ্যাঁ, আমি ডক্টর সাদাতের কথা শুনছিলাম। বিষয়টি হচ্ছে এই যে দেশের নির্বাচন কমিশন, আমরা ইতিপূর্বে যতগুলো দেখেছি, যত সময় হয়েছে, বিভিন্ন আবহাওয়াতে কিন্তু বিভিন্ন রকম নির্বাচন কমিশনকে আমরা দেখেছি। এখানে একটি বিষয় হচ্ছে, ডক্টর সাদাত যেমন বললেন যে নির্বাচন কমিশন তার ইচ্ছাটার পর নির্ভর করছে যে নির্বাচনটা তিনি তারা সুষ্ঠু করবে কিনা। আমাদের দেশে যেটা উনিও বললেনও যে নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতা রয়েছে এবং আমাদের দেশের আইন, ভারতের আইনের চর্চা করা, এটা নির্বাচন কমিশন যদি প্রয়োগ করতে পারে তাহলে এটা নিশ্চয়ই ভালো হয়। একটি বিষয় একটু ভাববার ব্যাপার, তা হলো এই যে আমাদের দেশে যেটা এখন আপনি বললেন যে নির্বাচন কমিশনের যে লোকবল আছে, বলা হচ্ছে যে লোকবল এখন পর্যাপ্ত হয়েছে, তারপরে কমিশনকে সহায়তা দেওয়ার জন্যে যদি রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাগুলোকে ওদেরকে দেওয়া হয়, তাহলে অবশ্যই এখানে একটা দ্বৈত বিষয় এসে যায় এবং এখানে নির্বাচন ওইভাবে আন্তরিকতার সাথে নির্বাচনটাকে সুষ্ঠু করার ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এই কারণে যে বাংলাদেশে আমরা দেখেছি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এরা যখন নির্বাচন কমিশনের কোনো দায়িত্বে চলে আসে তখন সেটাকে তারা একটা সাবসিডিয়ারি জব কিংবা একটা অক্সিলারি জব হিসেবে তারা এটাকে গ্রহণ করে এবং তাদের যে মাদার যে জবটা আছে, মাদার যে রেসপন্সিবিলিটি আছে, বাংলাদেশের যে সরকার, এই সরকারের একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার থাকে, এক ধরনের একটা চাপ থাকে, সেই চাপের উপর নির্ভর করবে যে যাদেরকে নির্বাচন কমিশনে ডেপুট করা হয় এই সমস্ত কাজ করার জন্য, তারা ওই চাপটা কতটুকু সহ্য করতে পারবে। যদি তারা সিনসিয়ারলি মনে করে যে নির্বাচন কমিশনের কাজই করবে তাহলে বিষয়টা একরকম হয়, আর যখন তারা মনে করে যে আমার যে মাদার যে জবটা, সেই মাদার জবের উপরে আমার পেশার, আমার নিজেকে অবস্থানটা নিতে হবে, তাহলে কিন্তু তার হিসাবটা আলাদা হয়ে যায়। আমরা গত যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলোতে কিন্তু আমরা এই ধরনের একটা দ্বৈত মানসিকতা দেখতে পেয়েছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। আমরা এইবারের যে নির্বাচনটি হবে একটু এই ধরনের আশঙ্কা আমরা এখন করছি, এই কারণে করছি যে মাঠ পর্যায়ে যে আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে যে কর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একই রকমের চিত্র কিংবা একই রকমের সিনারিও আমাদের চোখের সামনে। এখন আমরা এবার মনে করছি যে হয়তো বা অতীতের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোরই একটা পুনরাবৃত্তি হতে পারে। মনে করা হচ্ছে যে নির্বাচন কমিশন খুব তাদের যে পাওয়ার, সে পাওয়ারটাকে সারা এক্সার্ট করতে পারবে কি না সে ব্যাপারে সন্দেহ হচ্ছে। আমারও এ ধরনের একটা সন্দেহ হচ্ছে যে যদিও এটা একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, কিন্তু এটা একটা, এইবার লোকাল গভর্নমেন্ট ইলেকশনটার একটা আলাদা আবহাওয়া আছে, এই কারণে যে এইবার লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কিন্তু দলীয় প্রতীক নিয়ে তারা লড়াই করছে এবং এটা একটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের জন্য। এবং এই জায়গাটা থেকে যদি আমরা বিচার করি তাহলে এটা একটা জাতীয় নির্বাচনের মতো অবস্থা দাঁড়িয়ে গেছে। আমরা এখন যে সমস্ত পৌরসভা নির্বাচন যেগুলো হবে সব জায়গাতেই কিন্তু জাতীয় নির্বাচনে ঠিক যে ধরনের উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা, সন্ত্রাস সবগুলোকে মিলিয়ে যে মিথস্ক্রিয়া আমরা দেখতে পেয়েছি অতীতে, এখানেও কিন্তু একই রকমের মিথস্ক্রিয়া দেখতে পাচ্ছি। এবং অতীতেও নির্বাচন কমিশন বিভিন্ন সময় যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবারেও কিন্তু নির্বাচন কমিশন অনেক জায়গায় একটু প্রশ্নবিদ্ধ হওয়ার একটা জায়গায় চলে এসেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই অঞ্চলে, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে কয়টি, অধ্যাপক আনোয়ার আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে আসবো।
স্যার উনি যেটা বলছিলেন যে আসলে ওনারা মাঠ পর্যায় থেকে দেখছেন যে অতীতের অনেক নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হওয়ার একটা শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। আজও কিন্তু কয়েকটি জায়গায় হামলা হয়েছে, আমরা সিরাজগঞ্জের কথা জানি, গতকাল অন্তত 8টি পৌরসভাতে হামলা হয়েছে। এর মধ্যে সিইসি বলছেন যে ওনারা নিরপেক্ষ আছেন, যেখানেই সহিংসতা হচ্ছে সেখানেই তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু 14 ডিসেম্বর থেকে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারা যে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে বলে আমরা কিন্তু জানি না। তাহলে কি করে আমরা বুঝবো যে সিইসি যেটা বলছেন সেটা আসলেই সত্য বলছেন বা সেটাই ঘটছে, আপনি কি মনে করেন? আসলে এবার মিডিয়া তো অনেক আগ থেকেই নির্বাচনের কাভারেজ শুরু করছে, বিভিন্ন রকম অনুষ্ঠান এগুলি করছে। তো আমার মনে হয় প্রায় এক মাস আগেও এরকম একটা আলোচনায় মিলিত হয়েছিলাম এবং আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি মনে করেন কি রকম হবে। তো আমার উত্তর ছিল যে আগের হাল যেদিকে যায় পিছনের হাল সেদিকে চায়। মানে আগের এক কথা বা ইংরেজিতে বললে বিজনেস অ্যাজ ইউজুয়াল, নাথিং টু রাইট হোম অ্যাবাউট, নতুন কিছু বলার মতো তেমন নাই। তবুও একটা স্টেজে মনে হয়েছিল যে নির্বাচন কমিশন বোধহয় এবার তাদের মানে কর্মতৎপরতা দেখাবে এবং তারা বোধহয় সত্য সত্য কিছু করবে। তো এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু দেখি নাই। আপনি খেয়াল করেন নির্বাচন কমিশনের হাতে যেটা আপনার কোয়ার্সিভ ফোর্স সেটা হয়তো অত নাই, যদিও কাগজে কলমে আছে, কারণ যারা যারা নির্বাচন কাজে জড়িত হন তারা দে অল কাম উইদিন দ্য পারভিউ অফ ইলেকশন কমিশন, তারা কিন্তু ইলেকশন কমিশনের অফিসার হয়ে যান এবং অফিসার হলে নিশ্চয়ই তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করার মেকানিজম আছে, যে আপনার অপারেশনালি যে আপনার কন্ট্রোলে থাকবে তাকে তো আপনার কন্ট্রোল করতেই হবে, না হলে হাউ আর ইউ এ কমান্ডার। তো এখন যে কথা আনোয়াল কাদির সাহেব বলেছেন যে হ্যাঁ ওদের মাদার ডিপার্টমেন্ট আছে, সেরকম তো বাংলাদেশে বহু লোক ডেপুটেশনে কাজ করে, আমাদের আওতায় কাজ করেছে, ইয়ে করেছে, কিন্তু সে তো আমার কন্ট্রোলের এবং কমান্ডের বাইরে যেতে পারে না যদি আমি কন্ট্রোল করতে জানি। আর আমি যদি মনে করি যে তো আমার কন্ট্রোল না, আমার কথা শুনবে না, কি বাইরে আছে, তাহলে আমি পারবো না। এখন নির্বাচন কমিশন নিশ্চয়ই এদেরকে কন্ট্রোল করতে পারে আমি মনে করি, সেটা তাদের আগে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আরেকটা জিনিস, নির্বাচন কমিশনের হাতে সাংঘাতিক একটা পাওয়ার আছে, সেটা হলো যে কোনো মানে পৌরসভা বলেন, যে কোনো কেন্দ্র বলেন, নির্বাচন বন্ধ করার ক্ষমতা কিন্তু আর কারো নাই। এটা নির্বাচন কমিশন এবং তার যে অফিসাররা নিচে আসে তাদের কথা অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী, রিটার্নিং অফিসারের বোধ হয় এমনও আছে আরও কিছু ক্ষমতা, সরাসরি উনি অনেক ইয়ে বন্ধ করতে পারেন। অ্যাজ পর্যন্ত বাংলাদেশে অবশ্য অ্যাজ এ হোল আমার খেয়াল পড়ে না যে নির্বাচন বন্ধ করে দিয়েছে। না, ধরেন এই যে যারা বিভিন্ন ইয়েতে ওয়ার্নিং দিল ওই দিল, আমি মনে করি যে আমি একটা জাস্ট আপনাকে, আপনারও যদি বেটার নলেজ থাকে আমাকে মানে হেল্প করতে পারেন। ধরেন এই যেসব জায়গাতে মাননীয় মন্ত্রী গেছে বা বড় এমপি গিয়ে ব্ল্যাটেন্টলি যেখানে ইন্টারফিয়ারেন্স হয়েছে কাগজে কলমে যেগুলি দেখেছে, আমি বললাম, নির্বাচন কমিশন বলল যে আমার ইলেকশন এটা পস্টপন করলাম, আমি মানে টোটাল বন্ধ কেন তো বাতিল তো করবো না, আমি এটা পস্টপন করবো, আমি ইনকোয়ারি করে তারপরে আমি ঠিক করবো যে কখন হবে, যদি এই ইয়ে হয় অসুবিধা কী। বা অনেকগুলি জায়গাতে যে 5-6টা বোধ হয় যে যেখানে কোনো ক্যান্ডিডেট আসে নাই, জি 7 জন মেয়র বিনা ভোটে, 6 জন হয়ে গেছে 7টি পৌরসভায়। আর একটি যেটা বিশেষ করে কথা হচ্ছে যে আপনার 141 জন আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন, এর মধ্যে শুধু ফেনীতে হচ্ছে 141 জন বিনা প্রতিদ্বন্দ্বী মেয়র এবং কাউন্সিলর সহ, কাউন্সিলর তো অনেক, শত কাউন্সিলর না, মেয়র বোধ হয় 7 জন, এখন 7 হয়েছে। আমি তো এখন ধরেন যখন হাতে তো অনেক সময়, যখনই একটা জায়গায় যে কোনো কারণে হয়তো আসলে তেমন দোষ নাই যে যিনি বিনা প্রতিযোগিতা ইয়ে হয়েছে, যখন এরকম ঘটনা ঘটলো তখন তো রেজাল্ট আউট হয় না, কিছু হয় না, নির্বাচন কমিশন বললো যে আমি এটা তদন্ত বসালাম এবং তদন্তর রেজাল্ট না আসা পর্যন্ত আমি এটা পস্টপন করলাম। এবং ওইগুলো তো কিন্তু যদি পস্টপন করে তাহলে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশন এগুলি চলে সিগন্যালে,
যদি এই ছয়টার মধ্যে দুইটা জায়গাও যদি আপনি বন্ধ করে দিতেন, যে আমি নির্বাচন আমি করব, আমি বন্ধ করছি মানে আমি তদন্ত করে দেখব যে কি পরিস্থিতিতে আর কেউ এখানে কন্টেস্ট করে নাই, তার কি নমিনেশন পেপার ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, অথবা তাকে মানে খুব শক্ত থ্রেট করা হয়েছে, মানে সাবস্টেন্টিভ একটা ড্যামেজ করার ইয়ে দিয়ে। তো যদি আমি ইয়ে করলাম তাহলে অন্য সব জায়গাতে সারা কিন্তু প্রথমে অ্যালার্ট হয়ে যায়। এই নির্বাচন কমিশন শুধু এই কমিশন না, আগেও আমি কোনো ইয়েতে বন্ধ করতে দেখি না, এই ক্ষমতাটা একদমই অ্যাপ্লাই করে না এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন। আমার জানা অনুযায়ী করে নাই, করলে না করেছে অন্য কারণে, করেছে ইলেকশনের দিন মারামারি হয়েছে, সেই জন্য প্রায় বন্ধ হয়, ইলেকশনের দিন মারামারি হয়েছে। কিন্তু যখন ইলেকশনের আগের রাত, আগে যখন বিনা আগের রাত্রে, তো গত ইয়ের সময় হয়েছে, আগের রাত্রে যখন কতগুলি কেন্দ্রে বলছে যে না এগুলি স্টাফিং হয়েছে, রাত্রে বসে এখানে কাজ করছে, এবার চারদিক থেকে নির্বাচন কমিশন তো বিভিন্ন চ্যানেল থেকে বললো যে আমি বন্ধ করলাম একটা, ঠিক আছে আপনার যা ইয়ে, আমি পরে আমি এটা তদন্ত করে দেখি, বা একসাথে ধরেন গোটা দশেক কেন্দ্র, যে অন্য দশেক কেন্দ্র বন্ধ করে দিলাম, মানে এটা চোখে পড়ার মতো হইতে হবে, গায়ে লাগার মতো হইতে হবে, তাহলে না এই যে কারণ দর্শানো তারপরে করলাম, তারপরে মাফ করে দিলাম, বা তারপরে আপনারা ভবিষ্যতে আর এরকম করো না, ওই যে সে আমরা বলতাম বাংলা ভাষার বাংলা ডিপার্টমেন্টে কিছু প্রফেসর ছিলেন, তো আমরা ওখান দিয়ে যেতাম, বলে উনি এরকম করে কথা বলেন, এই গরু একটু সরে দাঁড়াও, ওই সুরে কথা বললে তো গরু সরবে না, যদি গায়ে লাগার মতো। আমি বলি ছয়টা ইয়েতে হয়েছে, দুইটা কেন্দ্র দুইটা পৌরসভার নির্বাচন টোটাল বন্ধ করিস, পুরা না 15 দিনের জন্য, যে তাড়াতাড়ি আমাকে রিপোর্ট দাও, ওই দাও সে দাও, নানান কিছু জেনে টেনে একটা হয়তো পারমানেন্টলি বন্ধ করলাম, যে আমি কনভিন্স হতে, কিন্তু সেই ধরনের কোনো ইয়ে দেখি নাই। এখন তো দেখি দায় মুক্তির মতো ইয়ে হয়ে গেছে, বা এদের দায় মুক্তির কথা বলছেন, এই বিষয়টা নিয়ে স্যার আমরা আবার আলোচনায় ফিরবো একটি বিরতি নিয়ে। দর্শক সময় হলো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি, দেখছেন ভোটের হাওয়া, আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদত হুসাইন, এছাড়া খুলনা নিউজ পয়েন্ট থেকে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারুল কাদির। স্যার আপনি একটু আগে কথা বলছিলেন, যখন হায়ারার্কির কথা বলছিলেন, তখন সেনাবাহিনীর কথাও বলছিলেন, যে সেনাবাহিনীকে দেখলে মানুষ আসলে ভয় পায়, সেখানে সহিংসতার মাত্রা কম থাকে। বিএনপি কিন্তু শুরুর থেকেই এই পৌরসভা নির্বাচনে, শুধু এই নির্বাচনও না, সব নির্বাচনেই সেনা মোতায়েনের দাবি করে আসছে, আজও কিন্তু তারা করেছেন, আজ শাহ মোয়াজ্জেম কথা বলেছেন, আমরা একটু শাহ মোয়াজ্জেমের কথাটা একটু শুনবো। সেনাবাহিনী যদি মনে করেন আপনাদের লোক, আপনাদের লোক, আমরা মনে করি আমাদের দেশে তারা সুযোগ্য সন্তান, তারা যদি উপস্থিত থাকে অনেক অপকর্ম আপনারা করতে পারবেন না বলেই তাদেরকে আজকে আপনারা নিয়োগ করছেন না। আমি দাবি করব যে সেনাবাহিনী আপনারা নিয়োগ করেন, কারণ যেমনটি শুনলাম যে স্যার উনি আসলে দায়ী করছেন যে নির্বাচন কমিশনকে, যে তারা অপকর্ম করবে বলেই সেনাবাহিনীকে নামাতে চাচ্ছে না। আমি আপনার কাছে দুটি বিষয় জানতে চাবো, যে আসলে সেনাবাহিনী দরকার আছে কি না, আর একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে যে বিএনপির নেতারা, কেন্দ্রীয় নেতা যারা আছেন, শীর্ষ নেতা যারা আছেন, তারা কয়জন এই পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীদের জন্য মাঠে কাজ করছেন। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি গতকাল নেমেছেন, আর কিছুদিন আগে আলতাফ হোসেন চৌধুরী, যার উপর হামলাও হয়েছে, এই বিষয়গুলো আপনি কী মনে করেন? এই ইস্যু তা দুটা, একটা হচ্ছে যে বিরোধী দলের ইয়ে হিসাবে, রাস্তায় বিরোধী দলের প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি কনটেস্ট করছে, কিন্তু তারা আসলে ক্যাম্পেইনে কতদূর অ্যাক্টিভ, এটা একটা বিষয়। আর একটা হলো যে সেনাবাহিনীর ইয়ে, সেনাবাহিনীর ভালো খারাপের ব্যাপার না, ব্যাপার হলো সেনাবাহিনী যখন ফিল্ডে থাকে তখন সাধারণ মাস্তান যারা, ওদেরকে তো সেনাবাহিনী চিনে না, তারা তো আর এগুলি চিনে, কিন্তু পুলিশ বা ইয়ে তাদেরকে ভালো করে চিনে। যদি আপনার একই জায়গায় পুলিশ অফিসার যিনি থাকেন, ওসি যিনি থাকেন, তিনি তো জানেন যে এখানে কারা, সুতরাং তাদেরকে কীভাবে কারকে সমীহ করে চলতে হবে, কাকে বেশি কিছু করা যাবে না, বা তাদের অনেক সময় একটা
অনেক দিন থাকার ফলে একটা ভেস্টেড ইন্টারেস্টও হয়ে যায়। সেনাবাহিনী সেই এটা সরাসরি থাকে না, না থাকাতে সাধারণ মাস্তান যারা, সাধারণ যারা এগুলি মারামারি পিটাপিটি এগুলি করবে বলে ঠিক করে, তারা অনেক সময় দূরে দূরে সরে যায়। এই জন্য সাধারণ মানুষ একটু সাহস পায়। আর সেনাবাহিনীর আরেকটা বোধহয় কালচার বা তার ঐতিহ্য আছে, যেটা আমি দেখেছি বিভিন্ন, আমি তো সেই 73 ইলেকশন থেকে বিভিন্ন ইলেকশনের সাথে জড়িত বিভিন্নভাবে, তো আমি যেটা দেখেছি সেনাবাহিনীর আরেকটা আছে, ফিল্ডে যে অফিসার থাকেন তিনি কিন্তু উইথ পাওয়ার অ্যান্ড অটোনমি নিয়ে কাজ করেন। তাকে আমার ধারণা যে খুব উপর থেকে বলা হলে তিনি যদি কনভিনসড হন যে না এখানে এই লোকটা অন্যায় করতে আসছে, এই লোকটা মারামারি করতে আসছে, তিনি ওই লোকেরকে দাবড়াবেন এবং কারো কথা শুনবেন না। এটা বোধহয় তার একটা মানে ট্রেনিং বা ঐতিহ্যের মধ্যে আছে যে আমি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আই এম এম্পাওয়ার্ড এবং আমি যা ভালো মনে করি আপাতত আমি করব। হ্যাঁ, একটা স্টেজে তো সবাই কম্প্রোমাইজ করে, তো সাধারণ ওই যে কথায় কথায় কম্প্রোমাইজ সেনাবাহিনীর অফিসাররা করে না। এই মানে কি আপনি বলতে চাচ্ছেন যে নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তারা যখন মাঠে কাজ করে তারা কখনো কখনো উচ্চ পর্যায়ের নির্দেশ পালন করে? উচ্চ পর্যায়ে লাগে না, আপনি তো অনেক ইয়ে করছেন। আমি ধরেন একজন, আমি এডিসি, আপনি এডিসি, আমি আপনাকে দিয়ে বলি, আপনি এডিসি, আপনি তো ওখানে এলাকার লোকজনকে চিনেন, কার কী ক্ষমতা, কে কাকে আগে বদলি করে দিয়েছে, আপনার এখন যদি তার বেশি বিপক্ষে যান আপনাকে বদলি করার ক্ষমতা কী, তারপরে কোন ইয়ে ধরেন অনেক সময় হয় কি না জানা থাকলে আপনি অনেক সাহসী কাজ করতে পারেন। আপনি যদি জানা থাকেন যে এই লোকের কাছে ছুরি আছে, বোমা আছে, এই লোকের সাথে উপরে লিঙ্ক আছে, তখন আপনি কিছুটা একটু ঘাবড়ে যান, তো এই কারণে আপনি তখন দেখে শুনে ব্যবস্থা নেন। সেই ব্যবস্থাটা অবশ্যই যারা ক্ষমতাবান তাদের পক্ষে যায়। আর সেনাবাহিনীর তো একটা অল্প সময়ের জন্য, বেশি দিন আগে ছিল না, এখানে তারা তাদের পুরো ব্যাটেলিয়ন বা পুরো কম প্ল্যাটুন নিয়ে নেমেছে, তারা অত কিছু বুঝে না, তারা মনে করে যে ঠিক আছে এই লোক অন্যায় করছে, আমি এই লোকের একটা ভালো করে একটা শিক্ষা দিব, সুতরাং আমি ভোটটা আমাকে দায়িত্ব দিছে, ওদের মধ্যে এগুলি কাজ করে মাথার মধ্যে যে আমাকে দায়িত্ব দিছে আমি এটা ঠিকমতো করে যাব। সেই জন্য সেনাবাহিনী নামলে একটু সাধারণ মানুষ একটু সাহস পায় বা নিশ্চিত হয় যে আমি ভোট দিতে পারব। আপনি বিএনপির ক্যাম্পেইন নিয়েও কথা বলবেন, তার আগে আমরা একটু অধ্যাপক আনোয়ারুল কাদেরের কাছে যেতে চাচ্ছি। অধ্যাপক আনোয়ারুল কাদের, আপনি নিশ্চয়ই ডক্টর সাদত হোসেনের কথা শুনলেন যে সেনাবাহিনী মোতায়েন করা উচিত কি উচিত না। আপনি মাঠ পর্যায়ে যা দেখছেন যে আসলে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা যেভাবে কাজ করে সেটা সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট কি না? হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের যে নির্বাচন হয় এই নির্বাচনে মানে বারবার করে এক ধরনের বলা যেতে পারে যে পলিটিক্যাল রেটোরিকের মতো আমরা বলি যে সেনাবাহিনী নামাতে হবে। এই নির্বাচনটি হচ্ছে একটি স্থানীয় সরকার নির্বাচন। আমরা এই নির্বাচনে একেবারে সরাসরিভাবে সেনাবাহিনী নামানোর যৌক্তিকতাটা কী সেটাও কিন্তু আমাদের একটু ভাববার ব্যাপার। কারণ যে কোনো জায়গায় হঠাৎ করে একটা সেনাবাহিনীর মতো এক ধরনের ফোর্সকে আমরা একেবারে এখানে নামিয়ে দিলাম সেটা খুব ভালো দেখায় না, এটা হলো একটা ব্যাপার। আর একটি বিষয় হচ্ছে আমাদের দেশের নির্বাচনে যে টেরোরিজম যেটা আমরা বলি, যেটা সন্ত্রাস যেটা বলি, এই সন্ত্রাসগুলো কিন্তু বেশিরভাগই হয় কিন্তু কভার্ট টেরোরিজম, যেটাকে আমরা বলি একেবারে গোপনে টেরোরিজম হচ্ছে। সেইখানে সেনাবাহিনী কী করবে? এই জায়গাটাতে কিন্তু সেনাবাহিনীর কোনো ফোর্স ওইখানে ওই টেরোরিজমটাকে বন্ধ করতে পারবে না। আমাদের দেশের যে নির্বাচন হয়, নির্বাচনের মাঠে যে টেরোরিজমটা আমরা দেখি, যেটা আমরা দেখি তার চেয়ে আরও বেশি হয় কিন্তু একেবারে গোপনে, একেবারে নির্বাচনের ঠিক আগে কিংবা আগ মুহূর্তে এই টেরোরিজমগুলো হয়, যেটা সন্ত্রাস করা হয়, ভয় দেখানো হয় কিংবা অন্য কোনো রকমের লোভ দেখানো হয়। এই জায়গায় কিন্তু সেনাবাহিনীকে দিয়ে আমরা এনেকে একেবারে সুষ্ঠু করে ফেলতে পারবো এটা মনে করার কোনো কারণ নেই। যেটা ডক্টর সাদত বললেন যে এখানে চেনে কারা, চেনে একেবারে পুলিশ ফোর্স যারা আছে তারাই কিন্তু সমস্ত এই বিষয়গুলো সবচেয়ে ভালো জানে। এখন তাদের সিনসিয়ারিটির উপর নির্ভর করছে যে আমরা এই ইলেকশনটাকে ভালো করতে পারবো কি পারবো না। এখন ওই জায়গাটাতে যদি আমরা হাত না দিয়ে একেবারে লিপ ফরওয়ার্ড করে একেবারে লাভ দিয়ে একেবারে সেনাবাহিনীকে সামনে নিয়ে এসেই যদি আমরা বলি যে নির্বাচন সুষ্ঠু তারাই করতে পারবে, এটা কিন্তু আমার মনে হয় মাঠ পর্যায়ে আমরা যেগুলো দেখি এখানে কিন্তু সেনাবাহিনী বিশেষ করে এই নির্বাচনে এই যে লোকাল গভর্নমেন্ট। অধ্যাপক, আমাদের হাতে সময় খুব একটা নেই, আমি আপনার কাছে আরেকটি বিষয়
বিষয়ে জানতে চাবো, আপনি খুব সংক্ষেপে জানাবেন আমাদেরকে। সেটি হচ্ছে যে প্রায় প্রত্যেকটি পৌরসভা থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে বিশেষ করে বিএনপির প্রার্থী যারা আছেন তাদেরকে ঠিকমতো গণসংযোগ করতে দেওয়া হচ্ছে না, প্রচারণা করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা আসলে কতটুকুন দেখছেন আপনি? আসলে কি এই ধরনের একটা ঢালাও অভিযোগটা কি আসলে সত্য, নাকি বিএনপি প্রার্থীরা নিজেরাই আসলে খুব একটা আগ্রহ পাচ্ছে না, বিএনপি প্রার্থী এবং তাদের অন্যান্য নেতারা ক্যাম্পেইন চালাতে, প্রচারণা চালাতে তারা কি আসলে আগ্রহী কিনা? প্রকৃতপক্ষে বিএনপির যারা এবার ইলেকশনে নেমেছেন তাদের সহায়তা দেওয়ার জন্য যে তাদের যে উঁচু পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ তারা কিন্তু ওইভাবে তাদেরকে কিন্তু হেল্পটা করছেন না। এখন এই যে অভিযোগগুলো করা হচ্ছে এই অভিযোগের সত্যতা কিন্তু আংশিক, এবং এই ঘটনাগুলো যেগুলো ঘটছে এটা শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগের বলে হচ্ছে না, বিদ্রোহী যারা দাঁড়িয়েছে তাদের ব্যাপারে হচ্ছে। অর্থাৎ টোটাল জিনিসটা কিন্তু শুধুমাত্র দলীয় ব্যাপার না, এটার একেবারে ব্যক্তির সাথে ব্যক্তির ব্যাপারটাও এখানে কিন্তু হচ্ছে না তারা। অধ্যাপক আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর সাদাত হোসেন, আপনি জানেন যে এবারে যে আচরণবিধি আছে সেখানে যারা নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পক্ষে নামতে পারবে না তাদের মধ্যে কিন্তু বিএনপির কারো পড়ার কথা না, তারপরও বিএনপির শীর্ষ নেতাদের এইভাবে কিন্তু দেখা যাচ্ছে না, যদিও তারা বেশিরভাগ পৌরসভায় এবার প্রার্থী দিয়েছেন মেয়র পদে, কেন? আমি প্রথমে ওই সেনাবাহিনীর এটা শুধু একটা বলবো যে প্রফেসর আনোয়াল কাদের যেটা বললেন যে এটা গোপনে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি পিসফুল ভায়োলেন্স অথবা শান্তিপূর্ণ সহিংসতা, দুইটা অক্সিমরন কথাটা, একটা একটা বিপরীত শব্দ কিন্তু এই দুইটা একসাথে যায়, মানে ভয় ভীতি দেখিয়ে সকাল 10টার মধ্যেই আপনি কি বলে ক্যান্ডিডেটকে বের করে দেবেন, এবং এটা কিন্তু বাংলাদেশে প্রচুর হয়। ওই যে সকাল 10টার মধ্যে বা তার আগের রাত্রে ইয়ে করবেন, সেনাবাহিনী থাকলে সাধারণত ওই ভয় দেখানোর লোকগুলি থাকে না। যারা আমি যখন এটা কন্ডাক্ট করেছি তখন আমরা একটা টার্ম ইউজ করতাম যে দে উইল বি অন দ্য রান, যারা আপনার ওই আগের রাত্রে শান্তিপূর্ণ সহিংসতার মধ্যে যাবে অথবা পিসফুল ভায়োলেন্সের মধ্যে যাবে তারা তখন নিজেরাই পালিয়ে টালিয়ে চলে যায়, বাবা যে আসতেছে কোন ঝামেলার মধ্যে পড়ে, সেই জন্য একটু মানে পরিবেশটা ইয়ে হয়, এর বেশি কিছু না। আচ্ছা, আর আপনি যে কথা বলছেন, আমি আসলে বিরোধী দলের ইয়ে হিসাবে লিডারদেরকে কার্যকলাপ দেখে মনে হয় যে তারা যেন কিছুটা সংসদের বিরোধী দল নয়, রাজপথ বিরোধী দল বলতে দেখেন ওইটা কে বোঝানো হয় না, ওরা অনেক সুন্দর সুন্দর টার্ম আছে, আমি বলবো না, বললে কিছু এম্বারাসিং কথা আসবে। তো তারা তাদেরকে কিন্তু আমার এক ধরনের মানে দায় সারা গোছের মনে হচ্ছে ইয়ে করছে। দেখেন বিরোধী দলের যে প্রধান নেত্রী যার পুরো সুযোগ আছে এগুলি করার জন্য, তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে ঢাকার নির্বাচনে কিছুটা আপনার ক্যাম্পেইনে গিয়েছিলেন, কিন্তু এখানে কোনো ক্যাম্পেইনে যাচ্ছেন না, এমনকি ঘরে বসে যে প্রত্যেক দিন একটা বড় বড় বিবৃতি বা একটা শেকিং মানে জাতীয় পর্যায়ে নাড়া দিতে পারে সেই জন্য বক্তব্য রেখে ইলেকশানে একটা টেম্পো, ইলেকশান কিন্তু টেম্পোর উপর নির্ভর করে, ইলেকশানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেম্পো, এটা আপনি টাকা দিয়ে তোলেন, ভয় দেখিয়ে তোলেন অথবা আপনার ওজস্বিনী বক্তৃতার মাধ্যমে তোলেন যে কোনো কারণে, অথবা ওই যে সেই উপজেলা নির্বাচনে সিলেটের সাইফুর ডাব মার্কা করতে করতে জবজার মতো উঠে যায়, টেম্পো ক্রিয়েশনের জন্য মানে টপ মোস্ট লিডারের বক্তব্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এবং তার যে অ্যাক্টিভিটিস, তার যে আপনার কী বলে মানে ইয়েগুলি মুভমেন্ট, এগুলি খুব ইম্পর্ট্যান্ট, এইবার আমরা সেরকম দেখছি না। এখন আমরা দেখলাম জেনারেল সেক্রেটারি ফখরুল আলমগীর তিনি সৈয়দপুরে গেছেন, সৈয়দপুরে তো 3-4 দিন আগে বিএনপির বড় বড় নেতা অনেকে গেছেন, জেনারেল মাহবুবুর রহমান গেছেন, তারপরে আরও কে কে আরও আরও কয়েকজনের নাম আমরা দেখলাম গেছে, সেখানে তো ডাবল গিয়ে লাভ নাই। উনি দক্ষিণাঞ্চল কই, দক্ষিণাঞ্চলে তো উনি তো দক্ষিণাঞ্চলে যাবেন, মিডল অফ দ্য কান্ট্রি কুমিলা, তারপরে যেসব জায়গায় চান্দিনাতে নাকি প্রার্থীকে তাড়াই দিছে, লাকসামে দেখলাম মারামারি হয়েছে, যেসব জায়গায় এগুলি হয়েছে সেগুলিতে তো দল বেঁধে আমরা কোনো বিএনপির নেতাকে দেখলাম না। তাতে আমার মনে হয় যে উনাদের মধ্যে কেমন যেন একটা দোদুল্যমানতা, একটা হেজিটেন্স রয়েছে। এটা যে বিএনপির এই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণটা আসলে কৌশলগত অংশগ্রহণ, স্যার সময় খুব বেশি নেই, সংক্ষেপে বলবেন একটু। না, উনারা অংশগ্রহণ করছেন কারণ অংশগ্রহণ না করলে আরও ক্ষতি হবে,
এবং অংশগ্রহণ করার সবচেয়ে বড় লাভ হয়েছে বিএনপির, ধানের শীষ কিন্তু আজকে সাত বছর পর নির্বাচনের মাঠে গেল, মানুষ আবার ধানের শীষের কথা বলছে, ধানের শীষ কিন্তু হারিয়ে যাচ্ছিল ওই দিক থেকে নির্বাচনের পরিবেশ থেকে, তো সেই দিক থেকে তারা লাভবান হয়েছে। এটা একটা বিরাট সুযোগ ছিল যে যেহেতু প্রতীক নিয়ে ইয়ে করছেন তাদের বক্তব্য তুলে ধরা এবং সরকারে বা শাসক দলের যদি যেসব ঘাটতি আছে সেগুলিও তুলে ধরা, কিন্তু সেইভাবে ক্যাম্পেইনগুলি হচ্ছে বলে আমার মনে হয় যে। ডক্টর সাদাত হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের হাওয়ার আয়োজন। কাল আবারও ফিরব একই সময়ে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, এসএটিভির সাথেই থাকুন।